ভানুমতির খেল রে ভাই ভানুমতির খেল। তোমরা কেউ সাপোর্ট না করলেও আমি করব। দেশের সম্মান রক্ষার জন্য সৈনিকেরা তো ঝুঁকি নেয়, ভানুও ভারতবর্ষের সম্মান রক্ষা করবে। আজকে সবার সামনে স্বীকার করতে আমার বাধা নেই যে এই ঝুঁকি আমিও নিতে পারতাম না ভানু। একেবারেই তাই। এটাই তোমার জীবনের শেষ ম্যাজিক ভানু। এরপর আর কোনো ম্যাজিক দেখানোর সুযোগ তুমি পাবে না। ভানু ভালো করে ভেবে দেখো, তুমি রাজি আছো তো? আর সব থেকে বড় কথা, মেঘের বা তোমার মায়ের কোনো আপত্তি নেই তো? আসলে জেঠুমনি অনেক আইনি ঝক্কি আছে তো, তাই প্রথমেই কথাগুলো বলে নিচ্ছি। আর ওই ডেথ বন্ডে কিন্তু পরিষ্কার লেখা থাকবে, যদি যদি কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু ভানু একা দায়ী থাকবে, কোনো রকম তদন্ত হবে না। শুনছো শুনছো, এই উৎপল কি বলছে? কি বলছে? তুমি 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 ভানুকে আটকাও, ভানুকে আটকাও। তুমি শোনো, দেখো তুমি বুঝতে পারছো না যে ওর কিছু হয়ে গেলে আমরা কাঞ্চনাকে কি জবাব দেবো? তুমি আটকাও, ভানুকে আটকাও, তুমি বারণ করো ওকে এসব করতে। ঠিক আছে ভানু, তুমি তাহলে তুমি তাহলে ছেড়ে দাও, তোমার মায়ের কথাও তো ভাবতে হবে, আমার কথা ভেবো না। কিন্তু বাবা, আপনার সম্মানের কথা না হয় ভুলেই গেলাম, আর গোটা দেশের সম্মানের কথা? তাহলে কি জাদুকর আনাতলির চ্যালেঞ্জের উত্তর দেব না? আপনি কি সেটাই চান? তাছাড়া সাংবাদিকদের সামনে আমি কথা দিয়ে দিয়েছি বাবা, এখন যদি সে কথা রাখতে না পারি তাহলে তো আপনার অসম্মান হবে বাবা। এই পরিবারের অসম্মান আমি হতে দেব না। আমি বনসই করব। আর আমি এটাও জানি যে আমার কিচ্ছু হবে না। জাদু সম্রাট আনাতলির চ্যালেঞ্জের জবাব দিতে গঙ্গার জলে বাক্সবন্দী হয়ে নামবে ম্যাজিশিয়ান ভানুমতি সরকার। কাকিয়া, কাকিয়ার ছবি বেরিয়েছে কাগজে। সবাই কোথায় আছো? জাগো, আজকে কাকিয়ার ছবি বেরিয়েছে কাগজে, জাগো। এ নাও ধরো, এই এইখানটায় সাইন কর। হ্যাঁ, দেখে নিয়ে সই কর। ভানু,
তুমি এই বন্ডে সই করবে না। এটা হতে পারে না বাবা। আমি জেনে শুনে ভানুকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। পরিবারের সম্মান রক্ষার যদি এতটায় দরকার হয় তাহলে ম্যাজিকটা আমি করব। আমি সই করব বন্ডে। মেঘ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মিডিয়া প্রেস সবাই জেনে গেছে ভানু ম্যাজিকটা করছে, আর এখন তুই তোর যদি আটকানোর ছিল তাহলে আগে আটকাতে পারতিস, বাবাও তো আটকায়। বাবা, তুমি তুমি চাও ভানু এত বড় রিস্ক নিক? মেঘ, একজন বাবা হিসেবে হয়তো আমি চাই না যে ভানু এটা করুক, কিন্তু একজন ম্যাজিশিয়ান হিসেবে ও শ্রেষ্ঠত্ব প্রমাণের পরীক্ষায় আমি বাধা দিতে পারছি না, কারণ এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে এই ক্ষমতা একমাত্র ওরই আছে। আমার সন্তানদের কারোর সেই ক্ষমতা নেই। কার কি ক্ষমতা সেটা এবার তুমিও বুঝবে, ভানুও বুঝবে। মেঘ, ভানু যখন চাইছে ম্যাজিকটা করতে তখন আমাদের ওকে সাপোর্ট করা উচিত, আর এখন যখন মিডিয়া পুরো ব্যাপারটা জেনে গেছে এটা তো প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা দাও আমাকে, আমার কিচ্ছু হবে না। সেটা তো ভবিষ্যতই বলবে ভানু, তোমার কিছু হবে কি হবে না। কি ভানু, সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ দাদা, আমি ওনাদের সব বুঝিয়ে দিয়েছি, বলছিলাম আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আছি, দেখে নিচ্ছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে। কি ভাই, এইখানটা দেখো ঠিক করে। উৎপল শোনো, বলো। তোমাকে আমার হয়ে একটা কাজ করতে হবে। না না মায়া, না, তুমি যেটা বলছো সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই কাজটা আমি আমি কিছুতেই করতে পারবো না। বাবা, ভূতের মুখে রাম নাম দেখছি, আগের বার তো খুব টাকা টাকা করছিলে, হঠাৎ এই পরিবর্তন? পরিবর্তন না, কোনো রকম পরিবর্তন নয়। দেখো মায়া, আমি ভানুকে পছন্দ করি না এটা ঠিক, আমি ওকে প্রতি পরতে ভাসাতে চাই সেটাও ঠিক, আর টাকা টাকার প্রয়োজন আমার খুব বেশি সেটাও ঠিক, কিন্তু তুমি যেটা বলছো সেটা আমি আমি কিছুতেই করতে পারবো না, কারণ তোমার কথা মানলে আমি আমি আমার ছেলের চোখের দিকে কোনোদিনও তাকাতে পারবো না। বুঝলাম, তোমার এই নৈতিকতা দেখে আমি খুব খুশি হলাম। এই গঙ্গা তীরে আমরা আমাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক। আপনার কি মনে হয়, আপনি তাদের সঙ্গে
কি ভেবে এই ঝুঁকি নিচ্ছেন? দেশের সম্মানের কথা ভেবে। কি মনে হয় সফল হবেন? নিজের উপর আমার ভরসা আছে। থ্যাংক ইউ ম্যাডাম। মেঘ, ভানু, আরে আর আর সময় নষ্ট করো না, তুই তাড়াতাড়ি ওকে নিয়ে আয়। ভানু এসো, তাড়াতাড়ি এসো। আমার খুব ভয় করছে ভানু। আমি তো বললাম আমার কিচ্ছু হবে না। তুমি দেখো আমি ম্যাজিকটা ঠিক করতে পারবো। আচ্ছা তুমি যদি আমায় সাহস না দাও তাহলে আমি কি করে সফল হবো বলো তো? ভানু আমি তোমার পাশে আছি আর থাকবো, কিন্তু ব্যাস কোনো কিন্তু নয়। আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি এসো। এখানে 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 ঢুকিয়ে দাও। চলো 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 চলো, আরামসে আরামসে, এই তো চলো চলো। হ্যাঁ ব্যাস এখানে রেখে দাও, এখানে রেখে দাও, কিচ্ছু হবে না, এখানে রেখে দাও। আর শোনো ভাই, তোমরা একটু গিয়ে চা জল খাও, আমি সময় মতো ডেকে নেবো। যাও 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 যাও, আমি ডেকে নেবো সময় মতো। এখন আবার কে ফোন কর? হ্যাঁ বাবা, আরে তুমি কিছু চিন্তা করো না, আমি তো আছি, আরে আমি সব দেখে নিচ্ছি। আপনি কি আনাতলির এই 5 সেকেন্ডের রেকর্ডটা ভাঙতে পারবেন? চেষ্টা করব। আপনি কি তার মানে সত্যি এই 5 সেকেন্ডের মধ্যে গঙ্গা বক্ষ থেকে ওই বাক্সবন্দী অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন? দেখুন নিজের উপর ভরসা আছে, দেখি না কি হয়। ম্যাম আপনার কি মনে হয় আপনি কি সফল হতে পারবেন? ভানুমতি যদি সফল নাও হয় তাহলে ও সাহসের জন্য দর্শকরা ওকে মনে রাখবে। তার জন্য আপনি খুবই গর্বিত হবেন নিশ্চয়ই। মহেন্দ্র সরকারের পরিবারের পুত্রবধূ, সে যদি সফল হয় আমি তো সব থেকে বেশি গর্বিত হব। আমার আশীর্বাদ সবসময় ওর মাথায় আছে। আমি খুব একটা ধার্মিক নই, কিন্তু বাবাকে ম্যাজিকের মঞ্চে ওঠার আগে সবসময় দেখেছি তোমার সামনে এসে প্রণাম করতে। আজ আমি তোমার কাছে ভানুর হয়ে এসেছি। ভানু ভানু জীবনের সব থেকে বড় ঝুঁকি নিতে চলেছে। আমার একটাই প্রার্থনা, যেন ভানুর কোনো বিপদ না হয়। যা বিপদ হবার আমার হোক, কিন্তু ভানু যেন সুস্থ থাকে, ও যেন সুস্থ শরীরে বাক্স থেকে বেরিয়ে আসতে পারে। এইবার এই বাক্সের মধ্যে নিজেকে বন্দি করতে চলেছে ভানুমতি সরকার। তার হাতে কড়া পড়িয়ে দেবে মায়া সরকার। ভানু, মা, ভানু,
সাবধানে মা কেমন কৃষ্ণা তোমার অনুমতি না নিয়ে আমি ভানুকে না না ভানু এখন তোমার পুত্রবধ তোমার অনুমতি তো শেষ কথা মহেন্দ্র ম্যাম ম্যাম প্লিজ আপনি যদি মা হিসেবে আপনার প্রতিক্রিয়া আচ্ছা না এটা 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 অত্যন্ত পার্সোনাল ব্যাপার ওদের একটু একা ছেড়ে দিন আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে করুন আপনি এদিকে আসুন এদিক দিয়ে আসুন এদিক দিয়ে আসুন 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 মম এই ফুলটা তুমি ভানুর মাথায় ছুঁইয়ে দাও আর ঠাকুরকে বলো যাতে যাতে ভানুর কোনো বিপদ না হয় আমার জন্য তুমি পূজো দিয়ে এলে কিন্তু একবারও নিচে থেকে বিষ করলে না বলো বেস্ট অফ লাক আমি তোমার জন্য এখানে স্টপওয়াচ নিয়ে দাঁড়িয়ে থাকবো যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিচ্ছু হবে না আমি তো বললাম কিচ্ছু হবে না আমি ঠিক সফল হব দেখো আর বাবার মুখ আমি উজ্জ্বল করবই আর কিছুক্ষণ না তারপরেই হইচই সবকিছু একেবারে চুরো স্তব্ধ হয়ে যাবে আমি আর এই উত্তেজনা চেপে রাখতে পারছি না কখন শুনতে পাবো ভানু আর উঠবে না সময় হয়ে এসেছে এবার তো আসল মজা এবার দেখবে মায়া সরকারের হাত সাফাই আর সময় নেই এবার ম্যাজিক শুরু করো ভানু সত্যি আজকে আমরা সবাই তোমার জন্য গর্বিত আজকে আমরা নিজের সন্তান হয়ে যেটা করতে পারিনি সেটা তুমি পুত্রবধূ হয়ে করে দেখাচ্ছ আমি আমি আজকে সবার সামনে ভানুমতির জন্য একবার জোরে হাততালি দিতে চাই আর ম্যাজিকের শেষ মুহূর্তে কিছু কাজের জন্য আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি সবার কাছে এক্সকিউজ মি মেঘ বাবার ভানুকে নিয়ে একটু এদিকে আয় তো মায়া আবার কিসের প্রস্তুতি বাবা সবকিছু এখানে বলা সম্ভব নয় কিন্তু যেটা করতে চাইছে সেটা ভানুর জন্য যাতে ওর কোনো বিপদ না হয় এদিকে এসো ভানু তুমি হ্যান্ডকাফটা পরে একবার লক করে দেখে নাও যে তুমি চাবি দিয়ে খুলতে পারছো কিনা 5 সেকেন্ড সময়টা কিন্তু খুব কম তার মধ্যে তোমার কৌশল তুমি লকটা খুলতে পারছো কিনা একবার ঠিকঠাক করে দেখে নাও নাও আর ভয় নেই চলো এবার সবাই ওয়েট করছে চল 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 এসো